Assalamualaikum. আজকে হচ্ছে যে একটু মানে মগো বাসায় জম্মের স্পেশাল খাওয়ান চলবে হেল্পিং নে বাইরে লইছে যে দেখেন জারের সোডো কই দিস মাছ বলছেন এক লগে অনেক মাছ কেনা হইছে এর ভিতর জারের সোডো আলে এক দেখে মোর মাইয়ের বাপের ইচ্ছা হচ্ছে এক করে ফ্রাই ফ্রাই করে খাইবে যেহেতু ফ্রাই খাইবে হের লগে দুগা খিচুড়িও রান্ধন যায় এ দেখেন চাউলে টাউলে মিলাইয়া আমি দুইয়ে লইছি আর এই জায়গায় আলু কাটি লইছি টোয়া টোয়া হয়ে যাবে বুঝছেন আর এই জায়গায় এই বেগুন কাটে বাজমু খিচুড়ি রান্ধমু আর বেগুন বাজমু না হে কি হয় এখন দি এখন যাই হোক এই হইছে যাইয়া মাছ ঘরে মুই এই যে দেখেন সুন্দর করে এরম এরম কাটতে লইতে আছি নয়তো তো আর ইসে ঢুকবে না বোঝেন নাই সুন্দর করে এরম বলে কাটতে লইয়া এরপরে মশলাপাতি মাখা মু বন আপনাকে দেখাত লাগছি এই বক্সগা কিনছি মই হইছে আরেফের দোকান বেস্ট বাই যে আছে হেইটা এটা কেনার একমাত্র কারণ হইছে আপনার একটা ডাকনা খুললেই চারটা মশলা পাওয়া যায় বুঝছেন আর আরেকটা কিন্তু মানে ই আছে বুঝছেন এটার কি কয় হেরে ভালো দিক তো অনেক যে এই খুললাম একবারে আমি সব মশলা দিয়ে দিলাম আর খারাপ দিক হইছে একটা হেক হইছে এই যে আপনি এই জায়গায় রাখছেন নুন মরিচের গুঁড়া ওলদের গুঁড়া জিরার গুঁড়া আপনি যদি জিরার গুঁড়াটা জায়গায় নাও রাখেন তাও আপনার হলুদের একটা স্মেল এই সব মশলা দিয়ে আইবে যেহেতু মই এই নুনটা অন্য কোনো কাজে ব্যবহার করি না শুধু রান্দার কাজেই ব্যবহার করি হেরপিনে রান্দার ভিতর দিলে কোনো সমস্যা হয় না তাহলে একটু আসলেই খুবই একটু ভালো জিনিস কামের বুঝছেন তাহলে অন এই জায়গায় এখন হয়েছে যে আপনার দিয়ে দিমু মানে এই মাছ আর বেগুন কইছে মুই মাহাইলম বুঝছেন সুন্দর করে মাছ গুলো তো কাটি কাটি লইছি এত দেখছেনি আগেই কইছি এখন এই যে সুন্দর নুন দিয়ে দিত লাগছি হে পরে দিমু হলুদ হের পরে দিমু মরিচ এরম দিয়া এই মাছের না আনি সেম প্রসেসে মুই আপনার বেগুনটা এরম মাহাইলম বুঝছেন যেহেতু মোর ঠান্ডা এখনও ভালো হয় নাই আর মুই চেষ্টা করি একটু ভিডিও জমাইয়া একদিনে দুই তিনটা রেকর্ড করার লেগে তো এই রেকর্ড করতে যাইয়া মোর এই ভাঙা কণ্ঠে যে গ্যারগ্যারানি আপনারা শুনতে আছেন সেই জন্য একটু আপনাকে মোর তরফ থেকে আপনাকে লাইক বুঝছেন আর হয়েছে আপনাকে যদি এই ভাঙা কণ্ঠ দিয়ে ওই ভিডিওটা দেখতে ভালো লাগে লাইক করতে কিন্তু একটু ভুলেন না আপনারা আসলে কি লেগে যেন লাইক কমেন্ট করতে একটু কিপটামি হরেন যাই হোক এই মাছগুলো বেমালা বড় আলে বুঝছেন একদম দুই তিন কেজি ওজনের একটু ইলিশ মাছ হ্যাঁ হেকরে সুন্দর মতো এই মাহাই জয়ে লইলাম এরপরে মানে আলাদা রান্ধনে চলে যাবো আজও কিন্তু কোনো রান্ধার হেরম ভিডিও দেখতে লাগছি না কিলে কন দিই কারণ এই খিচুড়ি রান্ধনের ভিডিও দেখতে 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 মানুষ তামাতামা হয়ে গেছে বুঝছেন যাই হোক সেটা বাদ দিয়ে এই জায়গায় খিচুড়ি যে কষানো হইতে আছে দেখেন কত সুন্দর করে পাশে গরম পানি দিয়ে রেখেছে খিচুড়ি তো অবশ্যই সবসময় লেগে গরম পানি ব্যবহার করবেন বুঝছেন গরম পানি ব্যবহার করলে আপনার মানে রেজাল্টটা ভালো আসবে তারপর হয়েছে যে এই জায়গায় সুন্দর করে মাহাই লইছে এই যে দেখাইতেছি এরপরে যে মই এই যে দেখেন চাউলের গুঁড়া আর কিনছি হয়েছে যে খেজুরের গুড় বুঝছেন খেজুর মিঠা যারে কয় হে দে মই একটু আপনার পাটিসাপটা পিঠা বানামু আল্লাহ যদি বাঁচায় রাখে এর জন্য কিনা আছে এই গুড়ের কেজি হয়েছে 240টা এই গুড় 100টা একদম দেখেন এখন মই খিচুড়িতে কিন্তু হলুদ মানে কি কই মই এই রসুন বাটা আর আদা বাটা দিয়ে দিতে লাগছি আদা গলে নাই পানি পানি দিয়ে দিতে লাগলাম কারণ মোর চাউলটা অলরেডি ভাজা ভাজা হয়ে গেছে বুঝছেন তারপরে এখানে নাড়াচাড়া দিয়ে তারপরে তো সময় মতো আপনারা পানি দিয়েই দেবেন হ্যাঁ তো মুই জানি আর কথা হয়েছে যে দামের যে ঊর্ধ্বগতি মুই কিন্তু হেদিন যে লাইভে আইলাম সেই লাইভেও কইছি পেঁয়াজ দাদু 140টা কেজি আলু হয়েছে আপনার যাইয়া 60টা কেজি হেই হইলে মানুষ কেমনি কি খাইবে আর এরপরও এত দাম দিয়ে জিনিস কিন না এরপরে আপনি যে সময় ভিডিও করবেন রানবেন বাড়বেন সব কিছু করবেন কিন্তু দাদু খাওয়ার সময় আপনার একটু ছবি তুলতে মনে থাকবে না আর হয়েছে আপনি ভিডিও করতে মনে থাকবে না ঠিক সেম জিনিসটা মনে লাগে হয়েছে মোর যে সময় অর্ধেক খাওয়ান শেষ দেখেন প্লেটে কিন্তু অর্ধেক খাওয়ান শেষ সেই সময় মুই ভিডিও লই আইছি তাও মোর মাইয়ের বাপে মোরে মনে হারে দিছে কির জন্য তুমি ভিডিও করতে আসো না আমি বলে আল্লাহ মুই তো ভুললেই গেছি যাই হোক তারপরে ব্যাপার না সব ভুল ত্রুটি মানুষের মধ্যেই হইবে বুঝেন না এই বিষয়টা তারপরে হয়েছে যে এই যে দেখেন সুন্দর করে মোরা এখানে দেখাই দিতেছি মোর মাইয়াও কিন্তু খিচুড়ি খুব পছন্দ করে রান্ধার পরপরই তাকে দুই বাটি দেওয়া হয়েছে মানে দুই বাটি বলতে ওর ভাষায় বোঝেন না এই ছোট্ট ছোট্ট একটুখানি জিনিস দিলে ওর হিটা এক বাটি হয়ে যায় আর এই যে মুই খাইতেছি ভিডিও যদি ভালো লাগে থাকে
লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না, এত কষ্ট করে ঠান্ডা লাগছে, এরপর আপনাদেরকে ভিডিও বানাই, বুঝছেন? এই আর মানে কৃতার্থার্থে আপনাকে একটা লাইক দেওয়া উচিত। আজ ভিডিও আর বড় করবো না, এই তামাইতেই থাক, আবার নতুন ভিডিও লই চললামো, অতক্ষণ পর্যন্ত মোগো চ্যানেলের লগে থাকবেন।